اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা আব্দুল আউয়াল দামাত বরকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি মুফতি আব্দুস সবুর কাসিমি দামাত বরকাতুহুম, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দামাত বরকাতুহুম হযরত বাদ মাগরিব আলোচনা পেশ করবেন, আল্লামা নাসির উদ্দিন গোপালগঞ্জি হযরত যথাসময় উপস্থিত হবেন ইনশাআল্লাহ, মুফতি মোহাম্মদ হামেদ জহিরি, মাওলানা সুলাইমান বিন মুবারক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আবু বকর সিদ্দিক কাসিমি, সভাপতি জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখা, খতিব শাসনগাঁও শাহি মসজিদ, এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা আবদুল্লাহ আল হাফিজ, সাধারণ সম্পাদক জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ ফতুল্লা থানা শাখা, খতিব মধ্যনগর নূর জামে মসজিদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা বনি ইসরাঈলের 32 নং আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, এটা অশ্লীল কাজ। ওয়াসা সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। ব্যবিচার না ভয়ঙ্কর একটা অপরাধ, এই অপরাধের চিন্তা ভাবনা করা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে বিভিন্নভাবে এই অপরাধ প্রবণতাটা বেড়ে যায় বিভিন্ন নামে। বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে এই অপরাধ যদি বেড়ে যায় এটাকে বলা হয় পরকিয়া। অবিবাহিত যারা তাদের মাঝে এই অপরাধ প্রবণতা বেড়ে গেলে এটা হয় হারাম সম্পর্ক। আমাদের সমাজে এই হারাম সম্পর্কগুলোর কারণ কি? এক নাম্বার কারণ ইসলামী শিক্ষার অভাব। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা নারী পুরুষ তাদের মাঝে বৈধ সম্পর্ক স্থাপনের বিধান হলো বিবাহ করা। সহি বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, জা সালাসাতু রহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের সামনে আসলেন রসূলের ইবাদতের ব্যাপারে জানার জন্য। ফালাম্মা উখবিরুকা আন্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন নবীজির ইবাদতের ব্যাপারে
সংবাদ দেওয়া হলো, ব্যাপারটা তাদের কাছে কম মনে হলো যে নবীজি ঘরে এত কম ইবাদত করে, এটা তাদের কাছে মনে হলো। তাদের ধারণা নবী মনে হয় ঘরে সারাক্ষণ নফল নামাজ পড়ে, সারাক্ষণ মনে হয় সারাদিন রোজা রাখে, আর সারা রাত মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা তাদের ধারণা। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر ترى تنجن بلن أمرا كثا يا رسول كثا تار آگه كنو غنا نائي پوره كنو غنا نائي جو دي ثاك تو الله او گريم شب ماف کر دي سن ودر تيني اتو عبادت کرا دورکر نائي ادي تنجنر ابھی مكتی فقال احدهم اما انا فاني اصلي الليل ابدا তাদের মাঝে একজন বলল আমি সারা রাত নামাজ পড়ব, আমি কখনো ঘুমাব না। وقال اخر انا اصوم الدهر ولا افطر আমি সারা জীবন রোজা রাখব, কখনো রোজা ছাড়ব না। وقال اخر আরেকজন কয় انا اعتزل النساء فلا اتزوج ابدا আমি সারা জীবন নারীদের থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم اليهم الله رسول তাদের কাছে আসলেন, আসার পর তাদেরকে বললেন انتم الذين قلتم كذا وكذا তোমরাই কি তারা যারা এমন এমন কথা বললা। নবীজি বলেন শোনো তোমরা, ওয়াল্লাহি ইন্নি লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই। রসুল বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া সত্ত্বেও উসল্লি ওয়া আরকুদু, আমি রাতে নামাজ আদায় করি আবার আমি ঘুমাই, আমি নামাজ পড়ি আবার ঘুমাই। এদের একজন বলছে সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না, তো নবীজি বললেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আমি নামাজ পড়ি আবার আমি ঘুমাই, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আসুম ওয়া উফতিরু আমি রোজা রাখি মাঝে মাঝে আবার রোজা ছেড়ে দেই, সোমবার বৃহস্পতিবার ১৩ ১৪ ১৫ রাখি, মাঝে মাঝে যে দিনগুলো আছে আমি রাখি না, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আনা তাযাওয়াজুন নিসা আমি নারীদেরকে বিয়ে করি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আমার সুন্নতকে যে অবজ্ঞা করে আমার সুন্নতের প্রতি যে অনীহা করে সে আমার অন্তর্ভুক্ত নয়, নাউযুবিল্লাহ। বলেন তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে তার একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে যেই বিধানের মাধ্যমে, এই বিধানটার নাম কি? এটা ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে। সহিহ বুখারীর বর্ণনা ৫০৭৮ নম্বর হাদিসের বর্ণনা, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أما جان عائشة الصديقة رضي الله تعالى عنها بننا الله نبي ولن عائشة إني أريتك في المنام مرتين تماك بيه قرار أغي أماك شبن جوغي دوبار دخانو হয়েছে। তোমাকে বিয়ের আগে আমি স্বপ্নে দুবার দেখেছি, স্বপ্নে আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায়, ফায়াকুলু হাদিহি ইমরাতুকা আমাকে ওই লোকটা দেখে বলে এই রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই হলো আপনার স্ত্রী, এখন রেশমের কাপড়ে পেঁচানো কে আছে দেখা যায় না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকশিফুহা আমি রেশমের কাপড়টা সরাইলাম, সরায়া দেখি ফাইদা হিয়া আন্তি রেশমের কাপড়ের মধ্যে আয়েশা তোমাকে দেখা যায়, ফাকুলু ইয়াকুন হাদা মিনাল্লাহ ইউমজি
আমি মনে মনে বললাম এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ অচিরেই এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে আমাদের নবীজির একটা পবিত্র সম্পর্ক স্থাপিত হয়েছে, এই পবিত্র সম্পর্কটা যে হয়েছে যে বিধানের মাধ্যমে এটার নাম কি? বিবাহ। তিরমিজি শরীফের 1080 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن اربع من سنن المرسلين شمست نبي در سنت چارتا ایک نمبر الحیاء لجا دوی نمبر التعطر سگندی ব্যবহার করা تین نمبر السواک مسواک کرا چار نمبر النکاح بیے کرا سب نبی در سنت کٹا ایک نمبر লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার মেসওয়াক করা, চার নাম্বার বিয়ে করা। বলেন তো সবাই সব নবীদের সুন্নত কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। তাহলে বিয়ে, সব নবীদের সুন্নত বিয়ে করা, রাসুলরা যে কোনো নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন আমাদের নবী সহ অন্যান্য নবীরা, এই বিধানের নাম কি? বিবাহ। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, একটা নারী পুরুষের অভাব ইকু দিয়েন না, মাইক ম্যান ভুলেও ইকু দিয়েন না, মাইকও বাড়ান না, পারলে কমান, ইকু ভুলেও দিয়েন না, ইকু দিলে মেজাজ খারাপ হয়ে যাবার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব রসুল নবী তাদের সুন্নত আমরা জানলাম বিয়ে করা, একটা নারী পুরুষ এই দুইজনের সম্পর্কের একটা সুন্দর বিধান আছে, এই বিধানটার নাম বিয়ে করা। বিয়ে বহির্ভূত কোনো বিবাহিত নারী পুরুষ যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে এটার নাম হবে পরকিয়া, আর যদি কোনো অবিবাহিত কেউ অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে এটার নাম হবে হারাম সম্পর্ক। চোখ, কান, নাক, জিব্বা, হাত, পা ইত্যাদি হাজারো প্রকারের জিনাহে জর্জরিত হয়ে যায়, তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাঈদ ইবনে জুবায়েরকে বলেন, সহিহ বুখারীর 5069 নম্বর হাদিসের বর্ণনা, সাঈদ ইবনে জুবায়ের বলেন, ক্বাল আলী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাল তাযাওয়াজতা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন তুমি কি বিয়ে করেছ, আমি জবাব দিলাম না এখনও বিয়ে করি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তাযাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করে নাও, ফা ইন্না খায়রা হাযিহিল উম্মা আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা এই মানুষটার অধিক সংখ্যক বিবি ছিল আর তুমি এখনো বিয়ে করো নাই, তুমি বিয়ে করো তাড়াতাড়ি। নবীর সাহাবি আরেকজনকে একটা নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছেন কিসের মাধ্যমে? বিবাহ। সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান লা নাজিদু শাইআ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা একদল যুবক নবীজির সাথে ছিলাম, আমাদের তেমন টাকা পয়সা ছিল না, নবীজি আমাদেরকে বললেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা আল বাআতা ফালিয়াতাযাওয়াজ, আমাদেরকে বললেন যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখো তাড়াতাড়ি বিয়ে করে নাও, ফাইন্নাহু আগদ্দুলিল বসরি ওয়া আহসানুল ফার, বিয়ে নজর হেফাজত করে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়, বিয়ে নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়, ওয়ামান লাম ইস্তাতি আলাইহি বিসাওম, যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কোনো যুবক যদি বলে আমার নজরের গুনাহ হয়, কোনো পুরুষ যদি বলে আমার লজ্জাস্থানের গুনাহ হয়, কোনো নারী যদি বলে আমার বিভিন্ন গুনাহ হয়ে যাচ্ছে, কোনো যুবক যদি বলে আমার হাজার গুনাহ হয়ে যাচ্ছে, রসুল বলেন তোমার টাকা থাকলে বিয়ে করো, হুজুর আমার টাকা নাই তো রোজা রাখো, বলেন আমার সাথে হয়তো বিয়ে, বলেন হয়তো বিয়ে, নয়তো রোজা, নয়তো রোজা, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না।
সামর্থ্য আছে বিয়ে করেন, সামর্থ্য নাই রোজা রাখেন, গুনাহের কোনো অপশন নাই। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একটা নারী পুরুষের সম্পর্ক হবে পবিত্র একটা বিধানের মাধ্যমে, এটা বিয়ে। এছাড়া অন্য যাদের শুধু কোনো সম্পর্ক হয় যে আমাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক, আমরা অফিস কলিগ এই জাতীয় সম্পর্ক, বিবাহ ছাড়া অন্য কোনো বেশি কথাবার্তা হুদাই আজাইরা পেঁচালের সম্পর্ক, এটা হারাম, এটা জিনাহের গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। গুনাহ গুনাহ। এক নাম্বার কারণ, ইসলামী শিক্ষার অভাবে আমাদের সমাজে তরুণ তরুণী, যুবক যুবতী এবং এমনকি বিবাহিত নারী পুরুষরাও বিভিন্ন গুনাহে জড়িয়ে যাচ্ছে ইসলামী শিক্ষার অভাব। দুই নাম্বার, নারী পুরুষের অবাধ মেলামেশা। বলেন কি বললাম? নারী পুরুষের অবাধ মেলামেশা। এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আছে। আছে আমাদের দেশে? তাতে এই দেশ হতো, এই বয়ান তো এই দেশের জন্য ফিট হয়ে যাচ্ছে। তাহলে সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, হে পুরুষরা তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো, তোমরা নারীদের কাছে বেশি বেশি যাতায়াত করা থেকে বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারি যুবক দ্বারা কয়, আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেননি? কারে কয়? স্বামীর 25 বছরের ছোট ভাইকে। কাকে? 25 বছরের ভাইয়ের বয়স 25, ছোট ভাই তো সমস্যা নেই, তোর ভাইরে নিয়ে ফার্মেসিতে যা, আর ছোট ভাই তো তোমার, যাও ঘরে নিয়ে যাও, বয়স 25। সাহাবি দাঁড়িয়ে বললেন, ফরাইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। জোরে বলেন, দেবর মৃত্যু। বলেন, দেবর মৃত্যু। এবার আসেন, যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান, হাদিস শুনেন, সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইখলু আন্না রাজুলুন বি ইমরাআহা ইল্লা মাযি মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না, মিলিত হবে না, সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। হসপিটালে আপনার বিবি যায়, যাওয়ার পর আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায়, আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা, আল্লাহ নবী বলেন, নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। এখন যদি বলেন, আমি স্বামী হওয়ার পরেও আমাকে ওই চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না, স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয় তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন? স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে? আজীব এক দুনিয়াতে আছে যে নট অ্যালাউ, আমি তো তার হাজব্যান্ড, তার হাজব্যান্ডও অ্যালাউ না। আরে হাজব্যান্ড যদি স্ত্রীর সাথে অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি? আপনি অ্যালাউ? এগুলো দুই নাম্বার কারণ, নারী পুরুষের অবাধ মেলামেশা, শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তিন নাম্বার কারণ, পর্দাহীনতা। বলেন কি? পর্দাহীনতা। এটাও আমাদের দেশে নাই? আছে। এটা তিন নাম্বার কারণ, পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, ডাকি গোপন থাকার জিনিস, নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বাংলা বলেন, নারী আবৃত বস্তু, সবাই বলেন, নারী আবৃত বস্তু। আল মারআতু আওরাতুন, এটা নবীজির আরবি, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, এটা আল মারআতু আওরা, বাংলাটা হলো নারী আবৃত বস্তু। বলেন তো সবাই বাংলাটা কি? ফাইদা খরাজাত, এই আবৃত বস্তুটা যখন প্রকাশ্যে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখে মোহনীয় হিসাবে উপস্থাপন করে দেয়। কোন নারী, তিনি আবৃত বস্তু, তিনি সম্মানী জিনিস, নারী একজন সম্মানিত, নারী ঢেকে রাখার জিনিস, এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয় তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। পর্দাহীনতা তিন নাম্বার কারণ,
এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার তিন নাম্বার কারণ, যদি হয়ে যায় আর কি, না হইলো তো আলহামদুলিল্লাহ ভালো। চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার, বলেন কি? আপনি চোখ দিয়ে দেখবেন মাকে, চোখ দিয়ে দেখবেন বিবিকে, চোখ দিয়ে দেখবেন কন্যাকে, চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে, আপনি চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কাউরে দেখেন। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কুল্লু আইনিন জানিয়া, সকল কুদৃষ্টি জিনাকারী, বলেন সকল কুদৃষ্টি জিনাকারী। এবার আল্লাহ নবী বলেন ওয়াল মারাতু ইযা ইস্তাতরাত ফামারাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায়, কোন নারী সুগন্ধি ব্যবহার করে কোন মজলিসের পাশ দিয়ে যায়, নবী বলেন ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া, এই নারীটা এমন এমন, ওই নারীটা ব্যভিচারিণী, নাউযুবিল্লাহ, এই নারীকে রসুল ব্যভিচারিণী নারী বললেন। কোন নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য না। এইগুলো চার নাম্বার, যে দৃষ্টির অপব্যবহার, দৃষ্টি সব কুদৃষ্টি জিনা করে, এটা রসুল বললেন। তাই নবীজি আমাদেরকে বলছেন, যুবকরা অথবা তোমরা যখন রাস্তায় আড্ডাবাজি করবা, রাস্তার পাশটা হক আদায় করবা, বলেন রাস্তায় চা খাইলে, রাস্তায় বসে থাকলে, রাস্তায় হাঁটলে কয়টা হক? পাঁচটা। সহি বুখারী 2465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়াকুম আল জুলুস আলা তুরকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে আমাদের বসতি হয়, রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি, এই বসাও কি আমাদের জন্য জায়েজ নাই? হুজুর রাস্তায় আমরা বসি ধর্মীয় আলোচনার জন্য, এটাও কি আমরা পারবো না? নবীজি বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা, মোটর সাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয়, কি সাইকেল নিয়ে? পাঁচ ছজন দাঁড়ায় থাকে হিরু, কেউ আসবে সালাম দিয়ে টিচ করা শুরু করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিরু সাহেবগণ, রাস্তায় যদি বসতে হয়, দাঁড়াইতে হয়, রাস্তায় যদি চার পাঁচজন আড্ডা দিতেই হয়, ফাআতুত তরিক হক, রাস্তার পাস হক আদায় করবা, কয়টা? এক নাম্বার গদ্দুল বসর, নজর নিচে রাখা, এক নাম্বার নজর। দুই নাম্বার ওকাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। তিন নাম্বার অরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। চার নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। পাঁচ নাম্বার ওয়ানাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক কয়টা? এক নাম্বার, সবাই বলেন দৃষ্টি নিচে রাখা, বলেন রাস্তার হক কয়টা? এক নাম্বার, দৃষ্টি নিচে রাখা। তাহলে আজকে থেকে আমরা রাস্তায় উঠা বসা খাওয়া রাস্তায় চলা ফেরার সময় প্রথম কাজ দৃষ্টি কোথায় থাকবে, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এ হলো চার নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহারে সমাজে গুনাহ বাড়ে, দুই দিক থেকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়। পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারটা কি বলবো? আচ্ছা, কথা বলা, বলেন কি বলা? হুদাই, অপরিচিত একটা কণ্ঠের কথা আসছে, ও আচ্ছা আপনি কোথায় থাকেন, কোথায় বাসা কই, কী দরকার আছে আপনি এটা জানার? এই কথার মাধ্যমে শুরু হয়ে গেল। বিবাহিত পুরুষও যদি হয়, বিবাহিতও যদি কেউ হয়, মাত্র ছয়টা সন্তানের কম বয়সী জনকও যদি হয়, ছয় সন্তানের কম বয়সী জনক, তিনিও আপনার দেখা যায় যে হ্যাঁ এরকম, জি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ, হ্যাঁ ভালো, তো এই সেই শুরু হয়ে গেল। এই কথার মাধ্যমে বিপরীত দুই দিকের দুইজনের মধ্যে শয়তান সমস্যা করার সৃষ্টি আছে না নাই? এই জন্য রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আমি বলি, সব বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা টবেষণা সব শেষ করার পর ফলাফল এটাই দাঁড়াবে, আল্লাহ রসুলের চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আসে নাই আসবেও না, এটাই ফলাফল বের হবে, কোনো সন্দেহ নেই। সহিহ বুখারীর 6243 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল আইনান তাজনিয়াত, নবীজি বলেন দুই চোখ জিনা করে, দুই চোখ জিনা করে, ফাজিনা হুমা আর নাজরু, দুই চোখের জিনা হলো দেখা, বলেন দুই চোখের জিনা,
যাকে দেখা হারাম তাকে দুই চোখ দিয়ে দেখা জিনা এরপর নবী বলেন আল উযুনান জিনাহুমা আল ইসতিমা দুই কানের জিনা হলো শ্রবণ করা যার কথা শোনা আপনার জন্য হারাম তার কথা অনর্থক তার সাথে কথা বলা তার কথা শোনা আপনার কানের জিনা হয়ে যায় নবী বলেন ওয়াল লিসান জিনাহু আল কালাম জিহ্বার জিনা হলো কথা বলা কানের জিনা হলো কথা শ্রবণ করা জিহ্বার জিনা হলো কথা বলা এবার আল্লাহ নবী বলেন ওয়ালিয়াত জিনাহা আল বাত হাতের জিনা হলো স্পর্শ করা ওয়ার রিজ জিনাহা আল খুতাব পায়ের জিনা হলো হেঁটে যাওয়া ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি অন্তর কল্পনা করে কোন একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন না জানি নারীটা দেখতে কেমন মেয়েটা দেখতে কেমন এই যে চিন্তা করলেন এটা কলবের জিনা এটা কিসের জিনা কলবের জিনা নবী বলেন ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযিবুহু এই সব জিনার পর লজ্জাস্থানে জিনাকে বাস্তবে রূপদান করে নাউজুবিল্লাহ তাহলে মুখের জিনা আপনার ছেলে আপনি মনে করতেছেন রাত্রে বারোটার পর দরজা লাগায় রুমে তাহাজ্জুদ পড়তেছে হাজার হাজার ছেলে জিব্বা কান চোখ হাজার 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 সন্তান জিব্বা কান চোখ আর কলমের জিনায় সারা রাত লিপ্ত আছে আপনার যারাও নাই সন্তানকে বাঁচান পরিবার বাঁচান ইসলামী শিক্ষার প্রচার ঘটান ইসলামী শিক্ষার প্রচার যদি না ঘটে এটা মানেন আর না মানেন ধ্বংস হতে বেশি সময় লাগবে না ইসলামী শিক্ষা লাগবেই জরুরি তাহলে পাঁচ নাম্বার কথা বলা আন্দাজি একজন আরেকজনের সাথে কথা বলা বলতে 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 ঝামেলায় লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন ছয় নাম্বার এই নারায়ণগঞ্জ থেকে একটা মেয়ে রওনা করছে যাবে সুদূর রাজশাহী দূরত্ব কি কম না অনেক বেশি একা একা রওনা করছে এখন বলেন তো এই যে মেয়েটা একা রওনা করছে মাশাল্লাহ ঠিক আছে মেয়ে ভালো নামাজি সব ঠিক আছে পর্দানিশীন সব ঠিক কিন্তু একা রওনা করার কারণে যখন অন্য পুরুষ বুঝতে পারবে সে একা শয়তান ওই পুরুষের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য আমার নবী নিষেধ করছে মেয়েরা একা সফর করবে না মুসলিম শরীফের 3163 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم মুসলিমের হাদিসটা তাকরা সহ নাম্বার হবে মোট হাদিস সংখ্যা হবে 7453টা এর জন্য বললাম মানে মাদ্রাসা ছাত্র আছেন অনেকে মাদ্রাসার আমাদের পাঠ্যপুস্তকে মুসলিমের হাদিস সংখ্যা 3033টা এটাই আন্তর্জাতিক নাম্বার আর তাকরা সহ ইদানিং কিছু মাক্তাবা কিছু মুসলিমের কপি বের করেছে তো এই কপিগুলোতে কিছু জায়গায় 7453টা আছে কিছু কপিতে দেখবেন আপনার আন্তর্জাতিক আমি আরবের অনেক কপিতে দেখছি 9000-এর উপরেও তারা দিছে 3033টা মুসলিমের হাদিস এটা হলো আন্তর্জাতিক পুরো ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় যেটা আমাদের মাদ্রাসার পুরাতন নুসখা তো যাই হোক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুসাফিরিল মারআ ইল্লা মাযি মাহরামিন কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না এটা নবীজি কেন বললেন যে মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না আমার নবী তো বুঝতে পারতেন যে একটা নারী মাহরাম ছাড়া সফর করলে তার কারণে অন্য হাজারো পুরুষ বিপদে পড়তে পারে এই জন্য রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এটা নিষেধ করলেন তাহলে ছয় নাম্বার একাকী কোনো নারীর চলাফেরাটাও অন্য পুরুষ ধোকায় ফেতনায় পড়ার আশঙ্কা আছে না নাই এটা ছয় সাত নাম্বার আপনি চাইবে বসেন তো আমার সাথে এই দেখান আমি বাসের এই সিটে বসছি উনি আমার পাশের সিটে বসছে আমার স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার শরীর তার গায়ে টাচ হওয়ার সম্ভাবনা আছে না নাই সত্যি তো এখন আমার পাশে উনি না বসে আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে ফেতনার আশঙ্কা আছে না নাই এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কোনো নারীর হাত বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই সুবহানাল্লাহ নবীজির বিবি বলেন মা মাসাদিয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাতিন কত্তু নবীজির হাত কোনো বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই নবীজি বলেন লা উসাফিহুন নিসা আমি নারীদের সাথে কখনো মুসাফা করি না নবী বলেন লা আবাসসু ইয়াদা ইমরাআ আমি কোনো নারীর হাত কখনো স্পর্শ করি না অনেক ভিডিওর মধ্যে দেখবেন অনেক হজরতদের পায়ের মধ্যে পুরুষও সেজদা দেয় নারীও সেজদা দেয় হজরত মাথায় এইভাবে এমন করে সাবাস সাবাস এটা প্রতারক ভণ্ড ইসলামের দুশ্মন কোনো সন্দেহ নাই হারাম বিস্পষ্ট বিলকুল হারাম এটা হালাল হওয়ার কোনো সুরত নাই তাহলে সাত নাম্বার
কোনো কারণে যেন আপনাকে শয়তান ফেতনায় না ফেলায়। যদি এরকম দেখেন বাসে বা কোথাও, বাস উঠে যান, অন্য ওনার যা ওনার জাতীয় কাউকে বসায় দেন অথবা নিজে দাঁড়িয়ে যান। আর যদি মনে করেন না আপনি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ, তা আপনি সরে বসেন, মাথায় রাখবেন, এইটাও শয়তান ধোকার আশঙ্কা আছে। আট নাম্বার, যাদের স্বামী প্রবাসে আছে, কোথায় আছে অথবা দূরে আছে, অথবা স্বামী স্ত্রীর অনেক দিনের দূরত্ব, স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরত্ব থাকাটাও দুই পক্ষের জন্য ফেতনার কারণ হতে পারে, কারণ হতে পারে বলেই তো আমার রসুল হাদিস বলে গিয়েছেন, বললাম না সব গবেষণা করলে রসুল শ্রেষ্ঠ বিজ্ঞানী এটাই প্রমাণিত হবে। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, নবীজি বলেন লা তালিজু আলাল মুগিবাত, তোমরা ওই নারীদের কাছে প্রবেশ করবা না যাদের স্বামী দূরে আছে, যাদের স্বামী অনুপস্থিত তাদের কাছে তোমরা প্রবেশ করবা না। এবার আল্লাহ নবী বলেন ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ্দাম, শয়তান তোমাদের রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে। এই কথা বলার পর সাহাবারা বললেন ওয়ামিনকা ইয়া রাসূলুল্লাহ, শয়তান আপনার রগের শিরা উপশিরা দিয়ে, রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে কিনা? হুজুর আপনার রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এই রগ দিয়ে শয়তান চলে? নবীজি কো হ্যাঁ, শয়তান ওটা দিয়েও চলতে পারে, আমারটা দিয়েও চলার ক্ষমতা রাখে। তবে ওয়ালাকিন্নাল্লাহ আআনানি ফাসলাম, শয়তানের মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করে তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে আট নাম্বার, স্বামী স্ত্রীর দীর্ঘদিনের দূরত্ব দুজনকে শয়তান ফেতনার মধ্যে ফেলানোর আশঙ্কা আছে। এগুলা থেকে আমাদের সমাজকে বেঁচে থাকতে হবে, না হয় বিপদ বাড়তেই থাকবে। নয় নাম্বার কারণটা দেখেন তো আমাদের দেশে পাওয়া যায় কিনা, নারীরা আটো সাটো ছোটো খাটো পোশাক পরা, হ্যাঁ এটা একটা ফেতনার কারণ। হাফসা বিনতে আব্দুর রহমান মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি ফুফুর কাছে আসছে, ছোট মেয়ে, দখলাত হাফসাত বিনতু আব্দুর রহমান আলা আয়েশা ওয়া আলাইহা খিমারুন রাকিক, ভাতিজির গায়ে পাতলা একটা ওড়না, এই ওড়না পরে ফুফুর কাছে আসছে। বাচ্চা মেয়ে পাতলা ওড়না পরলে তো এটা গুনাহ না, সমস্যা না। আম্মাজান যখন দেখছে ভাতিজির গায়ে পাতলা ওড়না, শাক্কত সাথে সাথে ছিঁড়া টুকরা টুকরা করে কাসাত হা খিমারুন কাসিফা, একটা মোটা ওড়না পরায় দিস। এখান থেকে শিক্ষার আছে আপনাদের, যাদের ঘরে পাতলা ওড়না কী করবেন এটা আমি জানি না, কিন্তু শিক্ষার আছে অনেক কিছু, শিক্ষার আছে কি অনেক কিছু। মুসলিম শরীফের বর্ণনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফাদ মিন আহলিন্নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই, এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর, এমন একদল মানুষ যারা জাহান্নামী হবে এই মানুষগুলাকে আমি দেখি নাই, এই মানুষগুলা তাদের কাছে গরুর লেজের মতো চাবুক রাখবে, লাঠি রাখবে, ইয়াদ্রিমুনা বিহান্নাস, নিরীহ মানুষদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, আমি নবী তাদেরকে দেখি নাই, এক নাম্বার। দুই নাম্বার অনিসা উনকাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, দুই নাম্বার ওই নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ, এটা কেমন কথা, পোশাক পরার পরেও, আমরা একটু সুন্দর বাংলা বলি, উলঙ্গ খারাপ দেখা যায়, বলেন অর্ধাউলঙ্গ, এটা বলতে পারি কি বল অর্ধাউলঙ্গ, এতটুকু বললে মোটামুটি মানা যায় না, পুরাটা বললে তো নাউজুবিল্লাহ, কেমন যাই হোক কেমন জানি হয় আর কি অনুভবটা, অর্ধাউলঙ্গ বলা যায়। রসুল বলেন এমন পোশাক মুমিলাত, যেই পোশাক অন্য কাউকে আকৃষ্ট করে, মা ইলাত নিজেও অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মা ইলা, তাদের মাথার চুলের খোপাগুলো এমনভাবে বাঁধে একদিকে পড়ে থাকে দেখলে মনে হয় উটের কুজ, এটা আমি বলি রসুলই বলছে, কাসনিমাতিল বুখতিল মা ইলা, হেলে পড়া উটের কুজের মতো, লায়াদ খুলনাল জান্না, এরা জান্নাতে যাবে না, ওলায়া জিদ্দারি হা হা, এরা জান্নাতের গ্রানও পাবে না। এখন নবী বলছে এই শ্রেণীর নারীদেরকে আমি দেখি নাই, আমরা নারায়ণগঞ্জবাসী অপেক্ষায় আছি ভবিষ্যতে ওই সম্প্রদায়টা আসবে, এসে গেছে। তাহলে যুবক ফেতনায় পড়ার নয় নাম্বার যে কারণ এটাও আমরা পেয়ে গেলাম। দশ নাম্বার অতীব গুরুত্বপূর্ণ কারণ, বলেন আমার সাথে সবাই ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার, বলেন সহজলভ্য হয়ে যাওয়া, সহজলভ্য হয়ে যাওয়া একদম। বইটা কত ভাই? 80 টাকা। এই বই 80 টাকা 40 টাকা হয় না? আজানেন 40 টাকা দেন,
ভাই 10 জিবি কত 750 আচ্ছা দেন কে ওই জায়গায় দি মুলাইলেন না হ্যাঁ 10 জিবি কত 750 কো বললেন না তো 750 হয় না তার মানে বোঝা গেল ইন্টারনেট সহজলভ্য হওয়াটা এটা মানুষ কোনো ব্যাপারই মনে করে না এটার দাম যতই হোক মানুষ এটা নেবে আর তত বেশি শয়তান তাকে জাহান্নামী বানাবে এটা 10 নাম্বার কারণ এবং এটা অতিব গুরুত্বপূর্ণ কারণ এটার মাধ্যমে যে কোন দিকে যায় মানুষ নিজেও জানে না এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম কামা আন তাদাআল আকালাতু আলা কাসআতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সত্তর এমন একটা যুগ আসবে সারা পৃথিবীর বেঈমানরা মুসলমান তোমরা আছো তোমাদের বিরুদ্ধে এমন ভাবে লাগবে একটা প্লেটের চারপাশে খাদকরা যেমন খাবারের জন্য বসে তোমাদেরকে ধ্বংস করার জন্য সারা দুনিয়ার বেঈমানরা একসাথে একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে লাগবে সাহাবারা বললেন অমিন কিল্লাতিন ইয়াউমা ইযিন বিনা হুজুর সেদিন কি আমাদের সংখ্যা কম হবে নবী বললেন না আনতুম কাসির সেখন তোমরা সংখ্যা হবে অনেক বেশি ওয়ালাকিন্নাকুম তাকুনুনা গুসাআন কাগুসা ইসসাইল প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার মতো তোমরা হয়ে যাবে তখন তোমাদের অবস্থা হবে এমন সাহাবারা কয় হুজুর কেন এমন হবে কয় দুই কারণে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত মানুষ দুনিয়াকে বেশি ভালোবাসবে মৃত্যুর প্রতি তাদের অনীহা এসে যাবে তখন মানুষ দুনিয়াতে চলতে গেলে আর চিন্তা করবে না আমি কি জান্নাতের পথে চলি না জাহান্নামের পথে চলি এটা চিন্তা করবে না দেদারসে মানুষ জাহান্নামী হবে সেই মুসলিমের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালি ও মাসালাকুম কামাসালি রজুল আমার আর তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো আওকাদা নার যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে ফাজালাল জানাদিব আল ফারাশ ইয়াকুনা ফিহা ও বড় বড় ফরিন পতঙ্গ বিভিন্ন প্রাণী বিভিন্ন উড়ন্ত পোকারা এসে এই আগুনে পড়ে আর ওই লোকটা খালি কয় কহু আজুব বহুর নানহা এই তোমরা পৈরো না খালি সরায় আচ্ছা সরাইতে পারবে সবাই রে নবীজি বলেন আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি আমিও তোমাদের কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই এরপরেও তোমরা আমার হাত ফসকে জাহান্নামী হয়ে যাচ্ছ তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যেন হতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমাদের যুব সমাজগুলো নষ্ট হওয়ার 10টা কারণ বললাম এর থেকে বাঁচার কি উপায় বলেন সবাই তাকওয়া বলেন আল্লাহর ভয় প্রত্যেকের মাঝে যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ এই গুণাগুলো থেকে বেঁচে যাওয়া সহজ হয়ে যাবে সূরে আরফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে শয়তানের কোনো কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে তাদের কারু ফাইদা হুম মুবসিরুন তখন তারা আল্লাহকে স্মরণ করে তাদের দৃষ্টিশক্তি খুলে যায় তখন তারা আল্লাহর স্মরণে ওই তাকওয়া তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে 5টা হুকুম করছে এই 5 হুকুম পালন করলে মরলে জান্নাতি সুবহানাল্লাহ কয় হুকুম 5 হুকুম তিরমিজি শরীফের 616 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم বলেন اتقوا ربكم তোমরা তোমাদের রবকে ভয় করো এক দুই নাম্বার وصلوا خمسكم পাঁচ উক্ত নামাজ পড়ো তিন وصوموا شهركم রমজান মাসের রোজা রাখো চার وادوا زكاة اموالكم সম্পদের যাকাত দাও পাঁচ ওয়াতিউ যা আমরিকুম তোমাদের মাঝে ন্যায়পরায়ণ শাসক যারা তাদের অনুসরণ করো ফামুতু তাদখুলু জান্নাত রব্বিকুম মর আর জান্নাতে প্রবেশ করো এখন আমার সাথে একটা কথা বলবেন এই গুণাগুলা ছেড়ে দেওয়ার জন্য প্রথম উপায় কি বলেন হিম্মত বলেন সবাই হিম্মত করা কঠিন মজবুত হিম্মত করা যে আমি এই জাতীয় ভয়ঙ্কর গুনাহের মধ্যে জড়াবো না তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে হিম্মত যদি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ওই রাস্তায় পৌঁছায় দিবে রাস্তা তো আগে ধরতে হবে অবলম্বন করতে হবে এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর 3470 নম্বর হাদিসটা আমাদের সকলের জন্য শিক্ষা হতে পারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন কাতালা 99 ইনসানা এটা বিখ্যাত হাদিস আপনারা সবাই শুনছেন বনি ইসরাঈলের এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে হত্যা করার পর ফা খরাজা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাসআলা ওই লোক বের হয়েছে যে আমার কোনো তওবার দরজা খোলা আছে কিনা এটা জানার জন্য প্রথমে এক পাদ্রির কাছে গেছে যাওয়ার পর পাদ্রিকে প্রশ্ন করলো ফাহাল্লি মিন তওবা আমার কি তওবার দরজা খোলা পাদ্রি কয় না ফাকাতালা পাদ্রিরে হত্যা করছে পাদ্রি বলছে তোমার তওবার দরজা খোলা নাই হত্যা করছে কয় শৈল
আগে ছিল 99 হলো কত 100 এই মানুষটা পাদ্রীকে হত্যা করার পর ফাজালা ইয়াসআল আবার প্রশ্ন করতেছে ভাই তওবার দরজা খোলা আছে কোথায় গেলে আমি তওবা করতে পারবো তখন এক মানুষ কিছু মানুষ তাকে বলে দিল ইতি কারিয়াতা কাযা ওয়া কাযা উমুক গ্রামে যাও তুমি সেখানে গেলে ইনশাআল্লাহ তওবার আশা করি কোন না একটা পথ পেয়ে যাবা তুমি শুধু ধরছে আল্লাহর পথ অবলম্বন করছে যে যাবে লোকটা ভালো হয়ে যাবে ইতিমধ্যে আদরাকাহুল মাউত মরণ এসে গেছে মারা গেছে মারা যাওয়ার পর ফাখতাসমাত ফিহি মালায়েকাতুর রহমা মালায়েকাতুল আযাব আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা তাকে নিয়ে ঝগড়া শুরু করছে একদল জাহান্নামে নিতে চায় আরেকদল জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন ওই বান্দা যেই জায়গায় তওবার জন্য যাচ্ছে ওই জমিনটাকে আল্লাহ বললেন আউহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়া আন তাকাররাবি আল্লাহ তাআলা ওই জমিনটাকে বললেন আমার এই বান্দার জন্য তুমি নিকটবর্তী হয়ে যাও আমার বান্দার জন্য তুমি কাছাকাছি হয়ে যাও আর যারে হত্যা করছে ওই জমিনে আল্লাহ হুকুম করলেন আউহাল্লাহু ইলা হাযিহিল ক্বরিয়া আন তাবাআদি ওই জমিনে বললেন তুমি দূরবর্তী হয়ে যাও আল্লাহই কিন্তু কাজটা করছে করার পর এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলে কি সু এক কাজ করো তোমরা দুই জমিন মাপ দাও মাপ দিয়া দেখো কাছে কোন দিকে যেই দিকে কাছে হবে সে সেটাই হবে সুবহানাল্লাহ ঘটনা ঘটাইছেন কে আল্লাহই তখন কয় মাপ দাও তো ফেরেশতারা মাপ দিছে মাপ দেওয়ার পর দেখে যেদিকে তওবা করতে যাচ্ছে ওই দিকে এক বিগত পরিমাণ বেশি অগ্রসর হয়ে গেছে ফাগুফিরালা হাদিসে আসছে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এখান থেকে আমরা বুঝলাম হিম্মত করা হিম্মত করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই সমাজটা যেন আমরা সুন্দর একটা মাশাআল্লাহ জাতি ইমাম সমাজ বাংলাদেশ নারায়ণগঞ্জ তাদের প্রতি আমার শেষ আহ্বান তারা যেন মিলেমিশে একটা আদর্শ নারায়ণগঞ্জ উপহার দিতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু